অস্ত্র ও মাদক মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন আগামী 30 নভেম্বর। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস মামলার অভিযোগপত্র আমলে নিয়ে অভিযোগ গঠনের জন্য ওই দিন ঠিক করেন। এদিকে মাদক মামলায় সম্রাটের পাশাপাশি তার সহযোগী যুবলীগ নেতা এনামুল হক আরমানকেও আদালতে হাজির করা হয়। এ সময় সম্রাট ও আরমানের পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবীরা। অন্যদিকে জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল। উভয় পক্ষের শুনানি শেষে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন বিচারক। এর আগে গত 6 নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে অস্ত্র মামলায় চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা শেখর চন্দ্র মল্লিক। আর 9 ডিসেম্বর রমনা থানায় মাদক আইনে করা মামলায় সম্রাট ও আরমানের বিরুদ্ধে চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল হালিম।